চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড থানাধীন একটি লামারবাজার এলাকায় একটি বাসায় খবর পাই যে পুলিশ একটা আস্তানার খবর পেয়েছে, জঙ্গি আস্তানার। বিশেষ করে সেই জঙ্গি আস্তানার খবরটা দেয় সুরেশ দাস, সুরেশ দাস ভাড়া বাসা থেকে। সে ভাড়া বাসার একজন ভাড়াটিয়া সে পুলিশকে খবর দেয় দুজন মানুষকে, অর্থাৎ একটা পুরুষ একজন একটা মহিলা, তাদেরকে সন্দেহ হওয়ার কারণে সীতাকুণ্ড থানাকে তারা খবরটা দেয়। সীতাকুণ্ড থানাকে খবর দেওয়ার পর সীতাকুণ্ড থানা বিকাল 3টার দিকে সেই লামার বাজার এলাকায়, অর্থাৎ সীতাকুণ্ড থানা লামার বাজার এলাকায় তারা অভিযান চালায়। অভিযান চালিয়ে সেই পুরুষ এবং মহিলাকে তারা আটক করে এবং সেই সময় সেই বাসা থেকে কিছু অস্ত্র এবং গোলাবার তারা উদ্ধার করে। এরপরে দুজনে আটকের পর দুজনকে আটক জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা বলে যে সীতাকুণ্ডরা ঠিক 1.5 কিলোমিটার দূরেই প্রেমতলা এলাকায়, অর্থাৎ কলেজ রোড প্রেমতলা এলাকায় ছায়ানিক ভবনে আর একটা জঙ্গি আস্তানার তারা সন্ধান দেয়। সেই জঙ্গি আস্তানে পুলিশ অভিযান চালিয়েছে। ঠিক 4টার দিকে অভিযান চালানোর সময় পুরো বাড়ি ঘেরাও করে রাখেন প্রথমে, তারপর তারা প্রবেশ করতে চাইলে বাড়ির ভেতর থেকেই গ্রেনেড ছোড়া হয়। সেই গ্রেনেডের আঘাতেই সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মুজাম্মেল হক আর গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে কিছুটা আহত হয়। সেই আহত অবস্থায়ও তিনি ওখানে উপস্থিত আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আহত হয়েছেন, বেশি আহত নয়। সেই আহত অবস্থায় তিনি অভিযান এখনো চালিয়ে যাচ্ছেন। তবে গণমাধ্যম কর্মীদেরকে এখনো পর্যন্ত সেই তাদের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না। প্রায় বাড়ির 150 কিলোমিটার 150 গজ দূরেই তারা অবস্থান করছে গণমাধ্যম কর্মীরা। তবে গণমাধ্যম কর্মীরা শুনতে পাচ্ছে তাদের গুলির আওয়াজ, গ্রেনেড আওয়াজ শুনতে পাচ্ছে। পুলিশ বলছে বাড়ির ভেতর থেকেই এই গ্রেনেড ছোড়া হচ্ছে পুলিশদের উপর, সেই কারণে পুলিশও তারা ঘিরে রেখেছে, তারা অবস্থান করছে, তারা এবং অবজার্ভ করছে যে আসলে বাড়ির ভেতরে তারা ঢুকবে কি ঢুকবে না। এই ইতিমধ্যে ঘটনার জানার পর পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার নূর আলম মিনা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং চট্টগ্রাম মহানগর থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে তারা আহ্বান জানিয়েছেন, তারা ঘটনাস্থলে পৌঁছার জন্য তারা চেষ্টা করছে, তারা যাচ্ছেন, আমরা এতটুকু খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত মোটামুটি বাড়ির ভেতরে এখনো ঢুকতে পারেনি পুলিশ, পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং তারা চেষ্টা করছে এবং ইতিমধ্যে তারা মাইকানোরও ব্যবস্থা করছে। মাইকে তারা প্রথমে তারা ঘোষণা দিয়ে আত্মসমর্পণের জন্য তারা হয়তো ঘোষণা দেবেন, এরপরও তারা ঘোষণা যদি তারা তাদের সাড়া না দেয় তারা হয়তো পুলিশের বিপুল পরিমাণ পুলিশ নিয়ে হয় তারা বাড়ির ভিতরে হানা দেবেন এবং অভিযান চালাবেন। তবে তারা ধারণা করছে বাড়ির ভিতরে পুরুষ নারী সহ শিশুরা 300-300 জন অবস্থান করছে বাড়ির ভেতরে এবং তাদের বাড়ির ভেতরে প্রচুর গ্রেনেড এবং অস্ত্র গোলাবার আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে শেষ পর্যন্ত কি অবস্থা আমরা এই মোটামুটি এই ছিল শেষ খবর, মানে যেটা বলা যায় আপাতত বাড়ির ভেতরে ঢুকতে পারেনি, ঘেরাও করে রেখেছে পুলিশ। এই হলো আমার কাছে সর্বশেষ।